মঙ্গলবার ঊনকোটি জেলা সফরে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন প্রথমে পেচারথল দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে জনসভায় অংশ নেন তিনি। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 50 শয্যা বিশিষ্ট উপজাতি ছাত্রীনিবাসের উদ্বোধন সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এর মধ্যে পেচারথল স্কুলের নতুন ভবন, পেচারথল হাসপাতালের নতুন ভবনের শিলান্যাস সহ রয়েছে একাধিক রাস্তার শিলান্যাসও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শান্তনা চাকমা, জেলা শাসক বিশাল কুমার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের আরও এক দৃষ্টান্ত পেচারথল। বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষ কী কী সহায়তা পাচ্ছে, সরকারের দৃষ্টিভঙ্গি, স্বচ্ছ নিয়োগ নীতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পূর্বতন সরকারের সমালোচনায়ও মুখর হন তিনি। এদিন প্রধানমন্ত্রীর প্রশংসা টেনে মানুষের স্বার্থে সরকারের সম্পর্ক কেমন হওয়া দরকার তাও বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। আমরা বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিম করছি, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই সরকারের উপর আপনাদের আস্থা আপনাদের রাখবেন। আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সরকার, একটা স্বচ্ছ সরকার, স্বচ্ছ নীতিতে বিশ্বাস করে, আর আমাদের এই সরকার সেই নীতিতে আমরা সেইভাবে আমরা চলছি। ত্রিপুরা সরকারও স্বচ্ছ নীতিতে বিশ্বাস করে। এর মধ্যে আপনারা দেখেছেন আমরা আপনারা দেখেছেন ট্যাগ উত্তীর্ণ সমস্ত যারা ট্যাগ উত্তীর্ণ যারা প্রার্থীরা ছিল তাদের আমরা চাকরি দিয়েছি, এবং আপনারা একজনের কোনো জায়গার মধ্যে বলতে পারবে না যে এই পার্টির লোক, তেমুক সম্প্রদায়ের লোক, সে এই তার নেপোটিজমের করে আমরা এই ধরনের আমরা চাকরি দিতেও চাই না। আমাদের ক্লিয়ার কাট আমাদের নির্দেশ আছে যে মানুষের কোনো জাতিগতভাবে বা কোনো পার্টিগতভাবে কোনো অবস্থায় কাউকে যেন চাকরি আমরা না দিই, তো সেই বিষয়ে আমরা কাজ করছি। এর মধ্যে আপনারা দেখেছেন প্রায় যে আমরা 30,000 ভাতা আমরা যেটা দিচ্ছিলাম 700 টাকা করে ওদেরকে ভাতা দেওয়া হতো, সেই জায়গায় 2018 আমাদের সরকার আসার পর সেই 700 থেকে আমরা সেটাকে 1,000 করলাম, আর 1,000-এর পর এইবার আমরা আরো ডাবল করে দিলাম, 2,000 করেছি। বন্ধুগণ শুধু তাই নয়, এর মধ্যে আরেকটা আমরা যে ভাতা সেটা মুখ্যমন্ত্রী সহায়তা প্রকল্প করে আমরা আরেকটা 30,000 আরো ভাতা আমরা এর মধ্যে আমরা ঘোষণা করেছি। বর্তমান রাজ্য সরকারের কাজকর্মে জনগণ খুশি বলেও অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।